আসসালামু আলাইকুম। সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, সঙ্গে আছি আমি রাজীব। প্রথমে জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। পশ্চিমবঙ্গে তৃতীয় দফায় ভোটে ব্যাপক সহিংসতা। সৌদি আরব থেকে সামরিক সরঞ্জাম সরাচ্ছে যুক্তরাষ্ট্র। দুদিন বন্ধ থাকার পর ফের গণপরিবহন চলাচল শুরু বাংলাদেশে। এবং সর্বশেষ থাকছে মুসলিমরাও আর দিদির পাশে নেই দাবি নরেন্দ্র মোদীর। পশ্চিমবঙ্গে তৃতীয় দফার ভোটে ব্যাপক সহিংসতা। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনে মঙ্গলবার তৃতীয় দফার ভোট গ্রহণ করা হয়েছে। আগের দুই দফার তুলনায় এবারের ভোট অপেক্ষাকৃত বেশি সহিংস হয়ে উঠেছে। তিনটি মৃত্যুর ঘটনার পরিস্থিতিও আরও বেশি নাজুক ছিল। পশ্চিমবঙ্গ তৃতীয় দফার মঙ্গলবার বিধানসভার 294টি আসনের মধ্যে ভোট হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার 16টি, হাওড়ায় 7টি ও হুগলি জেলার 8টি আসনে। ভারতীয় সময় সকাল 7টা থেকে শুরু হয় ভোট গ্রহণ, চলেছে সন্ধ্যা 6:30 পর্যন্ত। গত 27 মার্চ শুরু হওয়া এই নির্বাচনে আগের দুই দফায় ভোট হয়েছে 60 আসনে। মঙ্গলবার ভোট হওয়া 31টি আসনের মধ্যে 2016 সালের বিধানসভা নির্বাচনে 30টিতেই জিতেছিল তৃণমূল কংগ্রেস, একটিতে জিতেছিল কংগ্রেস। কিন্তু 2019 সালের লোকসভা নির্বাচনের নিরিখে এই 31টি আসনের মধ্যে 30টিতেই এগিয়ে রয়েছে বিজেপি। মঙ্গলবারের ভোটকে কেন্দ্র করে বেশ কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তিনটি মৃত্যুর ঘটনাকে রাজনৈতিক হত্যাকাণ্ড বলে অভিযোগ তুলেছে তৃণমূল ও বিজেপি। গোঘাটে সোমবার রাতে এক বিজেপি কর্মীকে তৃণমূল সমর্থকরা মারধর করলে তার মা ছাড়াতে আসেন, এ সময় তাকেও বেদম মারধর করা হয়। এরপর মাধবী আদক নামের ওই নারী মারা যান। বিজেপির দাবি, তৃণমূলের সন্ত্রাসীরা মাধবীকে হত্যা করেছে। গোঘাটেই মঙ্গলবার দুপুরে ভোট দিয়ে ফেরার পথে মারা যান তৃণমূল বুথ সভাপতি সুনীল রায়। তৃণমূলের দাবি, বিজেপির সন্ত্রাসীরা সুনীলকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা করেছে। তবে এই আসনে বিজেপি প্রার্থী বিশ্বনাথ কারক বলছেন সুনীল রায় হার্ট অ্যাটাকে মারা গেছেন। এরপর তৃণমূল ফন্দি এঁটে তাকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা করার অভিযোগ তুলছে। এদিকে বীরভূমের দুবরাজপুরে মঙ্গলবার ভোরে পতিহার ডোম নামের 37 বছর বয়সী এক বিজেপি সমর্থকের মরদেহ পাওয়া যায় বাড়ির কাছের একটি পুকুর পাড়ে। বিজেপির দাবি, তৃণমূলের সন্ত্রাসীরা পতিহার ডোমকে হত্যা করেছে। এছাড়া হাওড়ার উলবেড়িয়া কেন্দ্রে তৃণমূল প্রার্থী চিকিৎসক নির্মল মাঝি মঙ্গলবার বিজেপির সমর্থকদের হাতে লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তৃণমূল সমর্থকদের হাতে লাঞ্ছিত হয়েছেন অভিনেত্রী ও প্রার্থী পাপিয়া অধিকারী। আরামবাগের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল খা অভিযোগ করেছেন বিজেপির সমর্থকেরা তাকে মারধর করেছে। সুজাতার স্বামী বিজেপির সাংসদ সৌমিত্র খা। স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় সুজাতা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়ে নির্বাচনে লড়তে তৃণমূলের মনোনয়ন পান। এদিকে ফলতার বিজেপি প্রার্থী বিধান পাড়য় তৃণমূলের সমর্থকদের হামলায় আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভাঙচুর করা হয়েছে তার গাড়ি। খানাকুলের তৃণমূল প্রার্থী নাজিমুল করিমও লাঞ্ছিত হয়েছেন বিজেপির সমর্থকদের হাতে। এছাড়া দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের বিজেপি প্রার্থী খোকন মণ্ডলকেও মারধর করেছে তৃণমূলের কর্মী সমর্থকেরা। এদিকে মঙ্গলবার ভোরে এক তৃণমূল নেতার বাসভবন থেকে উদ্ধার করা হয় ইভিএম মেশিন। যে কর্মকর্তা ইভিএম মেশিনটি ওই বাড়িতে রেখেছিলেন তাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া তৃতীয় দফার এই ভোটে বিভিন্ন ভোটকেন্দ্রে এজেন্টদের ঢুকতে দেওয়া, বাধা দেওয়া বা ভোটদানে বাধা দেওয়া, জাল ভোট, বোমার বিস্ফোরণ ঘটিয়ে ভয়ভীতি দেখানো এবং বেশ কয়েকটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। সৌদি আরব থেকে সামরিক সরঞ্জাম সরাচ্ছে যুক্তরাষ্ট্র। উপসাগরীয় অঞ্চলে সামরিক সামর্থ্য পুনর্গঠন শুরু করেছে যুক্তরাষ্ট্র।
আর ওই অঞ্চল থেকে কমপক্ষে 3টি প্যাট্রয়েড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সিস্টেম সরিয়ে ফেলছে দেশটি। মার্কিন কর্মকর্তার ওয়াল স্ট্রিট জার্নালকে গত বৃহস্পতিবার বলেছেন, সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটি থেকে কমপক্ষে 1টি ক্ষেপণাস্ত্র প্রতিরোধী সিস্টেম সরিয়ে ফেলা হয়েছে। ইয়েমেন ও ইরাক থেকে বারবার রকেট ও ড্রোন হামলার শিকার হচ্ছে সৌদি আরবকে, আর এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জাম সরিয়ে নেওয়ার বিষয়টি দেশটির জন্য দুশ্চিন্তার কারণ হতে পারে। ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, ক্ষেপণাস্ত্র প্রতিরোধী সিস্টেম ছাড়াও বিমানবাহক ও নজরদারি সিস্টেমও মধ্যপ্রাচ্য থেকে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। এর কারণ হিসাবে বলা হয়েছে, এইসব সরঞ্জাম তাদের অন্য জায়গায় দরকার হবে, তাই মধ্যপ্রাচ্য থেকে আরও সামরিক সরঞ্জাম প্রত্যাহারের পরিকল্পনা রয়েছে তাদের। মার্কিন প্রতিরক্ষা দপ্তর থেকে মধ্যপ্রাচ্যের সামরিক সরঞ্জাম সরানোর বিষয়টি নিশ্চিত করা হয়নি, তবে বলা হয়েছে তারা বিশ্বজুড়ে মার্কিন সম্পদ বরাদ্দের বিষয়টি মূল্যায়ন করে চলেছে। ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, উপসাগরীয় অঞ্চল থেকে সামরিক সরঞ্জাম সরিয়ে নেওয়ার অর্থ হচ্ছে সেখান থেকে কয়েক হাজার সৈন্য প্রত্যাহার করা হবে। 2020 সালের শেষ পর্যন্ত ওই অঞ্চলে 50,000 মার্কিন সেনা ছিল। 2018 সালে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনার সময় ওই অঞ্চলে 90,000 সেনা উপস্থিত ছিলেন। পেন্টাগনের মুখপাত্র কমান্ডার জেসিকা এল ম্যাকনালটি বলছেন, কোনো সুনির্দিষ্ট সক্ষমতার কথা না বলে আমরা বাহিনী বরাদ্দের ক্ষেত্রে কৌশলগত পন্থা অব্যাহত রাখি এবং নিয়মিতভাবে বিভিন্ন কারণে তাতে সামঞ্জস্য আনা হয়। গত ফেব্রুয়ারি মাসেই পেন্টাগনের পক্ষ থেকে প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশ অনুযায়ী বিশ্বজুড়ে তাদের সেনাবাহিনীর সামরিক পদচিহ্ন, সম্পদ, কৌশল ও মিশনে অঙ্গবিন্যাস পর্যালোচনা করার ঘোষণা দেওয়া হয়। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সৌদি আরবের ঘনিষ্ঠতা থাকলেও জো বাইডেনের পক্ষ থেকে রিয়াদের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক পরিবর্তনে আনার ইঙ্গিত দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেট প্রাইস বলেছেন, ইয়েমেন সহ বিভিন্ন অঞ্চল থেকে সৌদি আরবের জন্য হুমকি রয়েছে বলে তারা প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে চায়। বাইডেন প্রশাসন সৌদি আরবের সঙ্গে যৌথভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। অনেক ক্ষেত্রে রয়েছে যেখানে রিয়াদের সঙ্গে কৌশলগত সহযোগিতার ক্ষেত্রে আমাদের আগ্রহ রয়েছে। নেট প্রাইস আরও বলেন, আমরা আগ্রাসনের বিরুদ্ধে সৌদি আরবের প্রতিরক্ষার জন্য সহযোগিতা করতে চাই, ইয়েমেনে যুদ্ধের সমাপ্তি সহ অন্যান্য চ্যালেঞ্জ নিতে চাই। গত জানুয়ারিতে বাইডেন প্রশাসন ক্ষমতায় আসার পর থেকে ইয়েমেনে যুদ্ধ থামাতে কাজ করছে, আর এছাড়া তুরস্কের ইস্তাম্বুলের সৌদি কনসুলেটে সাংবাদিক জামাল খাশোগি হত্যার ঘটনায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে দোষী সাব্যস্ত করে একটি গোয়েন্দা প্রতিবেদনও সামনে এনেছেন বাইডেন প্রশাসন। এছাড়া কিছু সেনাও সরিয়ে নেওয়া হবে। দুদিন বন্ধ থাকার পর ফের গণপরিবহন চলাচল শুরু বাংলাদেশে। দুদিন বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে গণপরিবহন চলাচল। গত সোমবার থেকে সরকার ঘোষিত এক সপ্তাহের লকডাউন শুরু থেকেই গণপরিবহন বন্ধ ছিল। বুধবার সকাল 6টা থেকে বর্ধিত ভাড়া ও অর্ধেক যাত্রী নিয়ে ফের শুরু হয়েছে গণপরিবহন চলাচল, তবে আন্তঃজেলা ও দূরপাল্লার পরিবহন বন্ধ রয়েছে। এর আগে মঙ্গলবার দিনগত রাতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ বিষয়ক সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করে। সংস্থাটির পরিচালক শীতাংশু শেখর বিশ্বাস স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সিটি কর্পোরেশন এলাকায় গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে। এর আগে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এক প্রেস ব্রিফিংয়ে বলেন, লকডাউন পরিস্থিতিতে জনসাধারণের যাতায়াতের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণপরিবহন চলাচলের বিষয়টির শর্ত প্রতিপালন সাপেক্ষে পুনর্বিবেচনা করে অনুমোদন দিয়েছেন। তিনি আরও বলেন, শুধুমাত্র ঢাকা ও চট্টগ্রাম মহানগরসহ গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকাধীন সড়ক সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত অর্ধেক খালি আসন রেখে গণপরিবহন চলাচল করতে পারবে। এর আগে গত 31 মার্চ 7% বাড়তি ভাড়ায় অর্ধেক যাত্রী নিয়ে শুরু হয় গণপরিবহনের চলাচল। মুসলিমরাও আর দিদির পাশে নেই দাবি নরেন্দ্র মোদির। ভারতের পশ্চিমবঙ্গের মুসলিমরাও এখন রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে নেই বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, সম্প্রতি আপনি বলেছেন সব মুসলমান একজোট হও, ভোট যেন ভাগ না হয়।
আপনি একথা বলেছেন কারণ আপনি জানেন যে মুসলিম ভোট ব্যাংকে আপনি নিজের শক্তি মনে করতেন, তারাও আপনার হাত থেকে বেরিয়ে গিয়েছে। মুসলমানও এখন ওর সঙ্গে নেই, বাংলায় দিদির হার নিশ্চিত। মঙ্গলবার রাজ্যে তৃতীয় দফার ভোট গ্রহণ চলাকালীন কোচবিহারে এক জনসভায় এইসব কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, বিজেপি যদি হিন্দুদের একজোট হতে বলতো তাহলে কমিশন এতক্ষণ 8-10 নোটিশ পাঠিয়ে দিত। তিনি আরও বলেন, প্রথম দু দফায় ভোট গ্রহণে দিদির বিদায় নিশ্চিত, আজও ভালো ভোট হচ্ছে। বাংলায় বিজেপির এমন ঢেউ উঠেছে যাতে দিদির গুন্ডা দিদির ভয় পাড়ে লুটোপুটি খাচ্ছে। মোদি বলেন, দিদি প্রশ্ন করেছেন বিজেপি ভগবান নাকি, কি করে জানলো যে তারা জিততে চলেছে? মোদির জবাব, ভোটে কে জিতছে বুঝতে ভগবান হতে হয় না, জনতাকে দেখেই বোঝা যায় ফল কি হতে পারে, তারই তো ঈশ্বরের রূপ। আপনার রাগ ক্ষোভ ব্যবহার ভাষা দেখেই কোনো শিশুও বলে দেবে তৃণমূল হারছে। মমতাকে মোদির চ্যালেঞ্জ, আপনিও হেরে গেছেন, ময়দানের বাইরে বেরিয়ে গিয়েছেন, রোজ আপনাকে বলতে হচ্ছে নন্দীগ্রামে জিতব। নন্দীগ্রামে ভোট গ্রহণ কেন্দ্রে বসে আপনি যে খেলা খেলেছেন সেদিনই গোটা দেশ বুঝে গিয়েছিল আপনি হারছেন। ভারতের প্রধানমন্ত্রী বলেন, যদি এর উল্টোটা হতো, যদি বিজেপি বলতো যে সব হিন্দু একজোট হয়ে আমাদের ভোট দিও, তাহলে নির্বাচন কমিশন এতক্ষণে 8-10 নোটিশ পাঠিয়ে দিত। প্রধানমন্ত্রী, দলের সভাপতি, প্রার্থী সবার কাছেই নোটিশ যেত, দেশ বিদেশের সংবাদপত্রে শুধু এই খবরই থাকত, সম্পাদকীয় পাতায় এতক্ষণে আমাদের চুল ছিঁড়ে নিতেন সাংবাদিকেরা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।